আপনারা দেখছেন আরামবাগ নিউজ। আরামবাগ পুরাতন বাজারে মানুষের জন্য পৌরসভা থেকে পানীয় জলের যে ব্যবস্থা ছিল সেখানের হালটা একবার দেখুন। সেখানে লেখা আছে আবর্জনা ফেললে 500 টাকা জরিমানা হবে, কিন্তু রোজ ঠিক এখানেই ঝুড়ি ঝুড়ি ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। পৌরসভা থেকে কোনো পদক্ষেপ নেই, এক কথায় কোনো নজরই নেই। আর যারা এ কাজ করে তাদেরও চেতনাবোধ আছে কি না সেটাই আমাদের কাছে ভাবনার বিষয়। আপনারা দেখছেন আরামবাগ নিউজ।